পায়ুপথের বিভিন্ন রোগের মধ্যে অ্যানাল ফিসার হচ্ছে অতি সাধারণ একটি রোগ। আমাদের কাছে যত রোগী আসেন তার বেশিরভাগ রোগীর যেই সমস্যা সেটা হচ্ছে অ্যানাল ফিসার। অ্যানাল ফিসারে যে উপসর্গগুলি দেখা দেয় সেটা হচ্ছে মলত্যাগের পর জ্বালা পোড়া এবং মলদ্বারে একটু বাড়তি মাংসের মতো। কখনো কখনো রোগীরা বলে থাকেন মলদ্বার চুলকায়, কেউ বলে থাকেন কৃমির সমস্যা হয়েছে। এই সমস্ত উপসর্গগুলি নিয়ে সাধারণত অ্যানাল ফিসারের রোগীরা আসে। অ্যানাল ফিসার হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া। কারো যদি পুরাতন আমাশয় থাকে তাদের যেমন অ্যানাল ফিসার হয়, কারো কোষ্ঠকাঠিন্য থাকলেও হয়, এবং গর্ভবতী মহিলা বাচ্চা যখন পেটে আসে তখনও কোষ্ঠকাঠিন্য হয়, কিংবা নর্মাল ডেলিভারির পরেও কোষ্ঠকাঠিন্য নিয়ে কিংবা অ্যানাল ফিসার নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। অ্যানাল ফিসার যদি হয় তাহলে করণীয় কী? অ্যানাল ফিসারকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, কতগুলি হচ্ছে অ্যাকিউট অ্যানাল ফিসার, কতগুলি হচ্ছে ক্রনিক অ্যানাল ফিসার। সাধারণত ফিসার মানে ফেটে যাওয়া। কারো যদি রোগের ইতিহাস খুব অল্প সময়ের হয়ে থাকে, লেস দেন ওয়ান মান্থ অথবা এক মাসের কম, সেই ক্ষেত্রে রোগীকে আমরা যদি বলি আপনার খাদ্যাভ্যাসটা পরিবর্তন করেন, প্রচুর পরিমাণে পানি খান, শাকসবজি খান, এবং মলত্যাগের পর আপনি একটু সিজবাত নেন কিংবা কিছু ওয়েনমেন্ট ব্যবহার করেন, অধিকাংশ ক্ষেত্রেই এই রোগটা সেরে যায়। এটার জন্য তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু রোগীর যদি দীর্ঘদিন যাবত এই সমস্যা হতে থাকে, অর্থাৎ ভালো হচ্ছে আবার হচ্ছে, এতে করে দেখা যায় অনেক ক্ষেত্রে মলদ্বারটা চিকন হয়ে গেছে। আগে হয়তো ৬ মাস পর পর এই সমস্যাটা হতো, এখন খুব ঘন ঘন হচ্ছে, মলত্যাগের পর প্রচণ্ড জ্বালাপোড়া করছে। পেশেন্ট দেখা যায় সারাদিন হয়তো জ্বালাপোড়াটা থাকছে, আগে হয়তো এক দুই মিনিট পর কমে যেত, এখন দেখা যাচ্ছে আর কমছেই না। সেই ক্ষেত্রে আমাদের অপারেশনের প্রয়োজন হয়। সেই অপারেশনটা খুবই সিম্পল। আমরা এই রোগীগুলিকে সাধারণত ডে কেস হিসেবে করে থাকি, আইদার লোকাল অ্যানেস্থেশিয়া, স্পাইনাল অথবা জেনারেল অ্যানেস্থেশিয়া, যেটাকে আমরা বলি সম্পূর্ণ অজ্ঞান করে, বা কোমরের নিচ থেকে অবশ করে অথবা স্থানীয়ভাবে অবশ করে এটা করতে পারি। এই অপারেশনটাকে বলে স্পিংটারোটমি, ল্যাটারাল ইন্টারনাল স্পিংটারোটমি। এটা করে আমরা মলদ্বারটার যে প্রেশারটা থাকে সেটা কমিয়ে দিই, এর ফলে এই রোগ থেকে নিরাময় সম্ভব। আমি বলবো আপনার মলদ্বারে যে সমস্যাই হোক না কেন, আপনি ঘরে বসে না থেকে যদি একজন জেনারেল কিংবা কোলোরেক্টাল সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন, অভিজ্ঞতা রয়েছে, তাদের শরণাপন্ন হন, আপনার দিনের পর দিন দিন এই রোগটা থেকে কষ্ট না করে আপনি এই রোগের সম্পূর্ণ চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় লাভ করতে পারেন। অনেকের আবার ধারণা মলত্যাগের পাশে, মলদ্বারের পাশে ছোট মাংসপেশির মতো এটা ক্যান্সার হয়ে যাবে কিনা, অন্য কোনো অসুবিধা হবে কিনা। আমি মনে করি অ্যানাল ফিসার থেকে কখনই ক্যান্সার হওয়া সম্ভব নয়। ক্যান্সার সম্পূর্ণ আলাদা একটা অসুখ, এটা নিয়ে অহেতুক দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটার অপারেশন খুবই সহজ, কিংবা অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াও এটা থেকে নিরাময় সম্ভব। ধন্যবাদ।